জোরে বলো জোরে বলো। কালকে সকালবেলা আমি আমার স্ত্রী কে নিয়ে আমার দিদির বাড়ি যাচ্ছিলাম, এখান থেকে গিয়ে দিয়ে সন্ধ্যা রঞ্জন আমি বাড়ি ফিরছিলাম। তখন চিন্তাকারীরা আমার গাড়ি আমাকে থামালো, আমাকে আমি থামলাম, আমার টাকা পয়সা কাটলো, আমার বাইকও কাটলো, আমাকে মারলো, ফেলো বের হয়ে গেছে। কত টাকা নিয়ে গেছে? চার পাঁচ হাজার। আর কি নিয়েছে? আর মোবাইল। আর মোটর সাইকেল? মোটর সাইকেলটাও নিয়ে গেছে। নিয়ে গেছে? হ্যাঁ স্যার। ওরা কয়জন ছিল? ওরা ছিল 7-8 জন। আমি 3-4 জনকে চিনতে পেরেছি। আচ্ছা, ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি হলো লোক বালপুর। আর বলছি যে ওই হ্যাঁ ওখানে চাকরি ছিল, লাঠি ছিল। তোমার কাছ থেকে কী কী নিয়েছে? আমার কাছে আমার মোটর সাইকেল নিয়েছে, প্লাস আমার কাছে টাকা নিয়েছে। আর তুমি এখন? আমি এখানে থানায়। কোন থানায়? ইংলিশ বাজার। তোমার নাম? বেলাল শেখ।